আমি ব্যবসা করি, ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি, যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না, এই জন্য প্রতারণা করা হবে না। লাভ ডবল করো কিন্তু প্রতারণা যেন হয় না। লাভ ডবল করো জায়েজ, ওটা হাদিস বুখারি মুসলিম, কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম 150, তুমি নিলে 300, 150 নিলেও 50 টাকা লাভ আছে, তুমি নিলে 300, এর নাম প্রতারণা। তখন ব্যবসা 6 মাসের মধ্যে বাইর খেয়ে যাবে। আমি অনেকদিন বলে থাকি যে বাইতুল মোকারম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে, তো একজন বলে 5000 আর আরেকজন বলে 3000, মানে পাঞ্জাবির দাম 3000। তো সারাদিনে সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে, এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে গল্প করছে, 3 মাস পরে দেখবেন লোকটা নাই দোকানে নাই, ও কোথায় হারিয়ে গেছে। প্রতারণা দিয়ে ব্যবসা করবেন না। বইগুলি সবাই নিয়ে যাবেন স্টেজের বাম পাশে, কেউ খালি যাবেন না, অন্তত মাসিকা নিতে সাম পত্রিকা। স্ত্রী পরহেজগার, কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি? টিভি চলাকালীন পড়া যাবে না, টিভি বন্ধ করে সালাত আদায় করতে হবে। আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান, যা ক্ষতি করছে এর জন্য সে জবাবদায়ী হবে, তাকে জবাব দিতে হবে। জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন, জান্নাতের সুগন্ধি ধর্ম পাগল হয়ে গেছে নাকি? জান্নাতের সুগন্ধি পাবে, মিথ্যা কথা, ধর্মকে বিকৃত করায় কি? ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সালাত করলে সালাত কবুল হবে কি? সালাত কবুল হবে, এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেন, অত পেশাব করে দেওয়া দরকার? তোমার মাথার চুল যে উপরে আছে এরকম ব্যাপার, চতুর্দিক ছাড়া আছে, তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি, তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি, কষ্ট নেওয়ার কিছু নেই। তুমি কেন এভাবে মাথার চুল ঝোড়ো করলে? তুমি কেন আর জার্সি পরছো? এ কোন কথা? ওদের পেশাব করে দিতে হবে। ঘৃণিত জিনিস ইহুদি খ্রিস্টানের নীতি। গোলাম কোরআন তেলাওয়াতের সময় সিজদে আসলে ও শুক্রিয়া সিজদা দিতে চাইলে আল্লাহ আকবর বলে সিজদে দিব, নাকি উঠার সময় আল্লাহ আকবর বলেই যাবেন, আল্লাহ আকবর বলে উঠবেন? সালাতরত অবস্থায় যদি পাশের কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, সেক্ষেত্রে সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে? জি না। সালাত শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দিয়ে চলে যায়, অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয় তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে, মুখে কিছু বলা না। সালাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে, দেখেন আঙ্গুল উঠানো হলো, এক আঙ্গুল সব দিক কিছু। মসজিদের মুয়াজ্জিন যদি দেরি করে আসে তাহলে সবাই তাকে ধমকায়, গালিগালাজ করে, তার সম্পর্কে গীবত করে, তার কি হবে? সবাই পাপী। মুয়াজ্জিন ইমামের উপরে আপনি এত ক্ষিপ্ত কেন? কয় টাকা দেন আপনি? তাকে নিয়মের উপরে থাকতে হবে, এটাই ঠিক। ইমাম হচ্ছে জিম্মেদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, নির্ধারিত সময়ে তাকে আজান দিতে হবে, এটা তার উপর আমানত। আপনারা বলেন যদি দেখা যায় যে চলছে না তাহলে ওকে পাল্টে আর একজন রাখেন, এইভাবে গালিগুলো ধমকানো যাবে না। ছোট দিনে আপনার জোহরের নামাজ কেউ পড়ে 12টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে, কেউ 1টায় পড়তেছে। ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে, কেহ 12:30, কেহ 12:45, কেহ 1টা, কেহ 1টা, কেহ 1:15, কেহ 1:30,
হ্যাঁ 12:30টায় সময় হয়ে যায়, এটাই ঠিক, 12:15 সেই সময় হয়ে যায়, এটাই ঠিক। চেষ্টা করবে প্রথম সময়ে পড়া, আউয়াল সময়ে সালাত আদায় করতে রাসূল বলেছেন। তবে একটা পর্যন্ত, 1:10-15 পর্যন্ত প্রথম টাইমই আছে, 1:30টা প্রথম টাইম নয়, তো আসরের কাছে চলে গেছে।